আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদ স্পেশাল ভেরি বিউটিফুল বেবি ফ্রক। আমার তো অনেকটা ভালো লেগেছে, তবে নেক্সট টাইম আমি আরও অনেক সুন্দর করে ডিজাইন করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, আমি একটা সিম্পল ডিজাইন করেছি, তারপরেও কিন্তু অনেকটা সুন্দর। আমি চেয়েছি যে একটা নেকলেস ডিজাইন করার জন্য, যাতে ফ্রকের সঙ্গেই থাকে, আলাদা করে যে নেকলেস আপনার বেবিকে পরিয়ে দেবেন এরমের কোনো দরকারও নাও পড়তে পারে। তো আমি একটু চেষ্টা করেছি আপনাদেরকে একটু নতুনভাবে সুন্দর করে ডিজাইন করার জন্য। তো আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখে নেবেন। আমি এখানে অনেকটা সহজ পদ্ধতিতে অনেক কম কাপড় দিয়ে আপনাদের সঙ্গে এই ডিজাইনটা করে দেখাবো। তো অবশ্যই আপনারা বড় ছোট সবাই কিন্তু ঠিক একইভাবে শুধু হাতা লাগিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন, ওকে? তো আমি এখানে একটু ফলস দেওয়ার চেষ্টা করেছি। ফলসটা দিলে ড্রেস আপটা বেশি সুন্দর হয়, তবে আপনারা চাইলে কিন্তু ফলসটা ছাড়াও তৈরি করে নিতে পারেন, সেটাও হতে পারে, সেটা অনেকটা সুন্দরই হবে। তবে ফলস দিলে একটু ড্রেস আপটা দেখতে একটু ফোলা ফোলার মতো লাগে। তো যাই হোক, আমি এখানে কোমরে একটা ফিতা দিয়েছি, সঙ্গে একটা বেল্ট, ওকে? ফিতা দিয়েই কিন্তু আমি বেল্ট করে দিয়েছি। তো আমি এখানে কিন্তু দেখুন এভাবে করে একটু, এই যে দেখুন আমি একটা ফিতা তৈরি করে নিয়ে দেন কিন্তু সেটাই সামনে দিয়ে দিয়ে একটু ডিজাইন করে মুক্তা পুঁথিগুলো লাগিয়েছি। দেখুন, তো আমি সেলাইটা করেছি এরম করে, আর এই ফুলটা আমি লাগিয়েছি। দেখুন, ওই কাপড় থেকে বেঁচে গিয়েছিল সেটা দিয়ে আমি ফুলটা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো দেখুন, আমি একটা নেকলেস দিয়েছি আর হালকা কিছু কাজ করার চেষ্টা করেছি। তো দেখুন, পিছনেও কিন্তু আমার এরকমই আসবে, দেখুন এভাবে করে, এই যে সামনে এবং পিছনে কিন্তু আমি একইভাবে করে কাজ করেছি। তবে মুক্তা পুঁথিগুলো, এই ডিজাইনগুলো আমি শুধু সামনেই করেছি। তো আপনারা যদি আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন, তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা শিখে যাবেন। ছেলে মেয়ে সবার ডিজাইন আমি শেয়ার করব। তো দেখুন, ড্রেস আপটা কিন্তু মানে অল্প ডিজাইনে তারপরেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, তাই না? নেক্সট আমি আপনাদের সঙ্গে এমন এমন ডিজাইন শেয়ার করব যাতে আপনারা প্রফেশনালিও কিন্তু ডিজাইন করা শিখে যাবেন। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দেবেন, ওকে? এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও আপনারা অ্যাড হয়ে থাকতে পারেন লাইকের মাধ্যমে। তো অবশ্যই আমাদের ফেসবুক পেজেও আসবেন। ফেসবুক পেজের লিংক প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও প্রত্যেকটা কমেন্টসে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকে। কমেন্ট, প্রথম কমেন্টটা কিন্তু আমাদের চ্যানেল থেকে করা, ওখানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই সেখানে ক্লিক করেও কিন্তু আমাদের ফেসবুক পেজে চলে আসতে পারেন, ওকে? এছাড়া আমাদের আরও কয়েকটা চ্যানেল আছে হোম পেজে, বিউটিফুল ফ্যাশন ডিজাইন্সের হোম পেজেই কিন্তু সবগুলো চ্যানেল অ্যাড করা আছে। ওইগুলো চ্যানেলও কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখতে পারেন। তো দেখুন, আমাদের এখানে কিন্তু অনেক সুন্দর ঢেউ ঢেউ হয়েছে নিচে। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে একদমই নর্মালি ছোট্ট কম কাপড় দিয়ে কিন্তু সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করেছি। এটা হচ্ছে 6 থেকে 7 বছর 8 বছর এরকম বেবিদের জন্য হবে। আপনারা অবশ্যই এই ফ্রকটা নিজেরাও তৈরি করে নেবেন। তা আমি এখানে এই যে এই ফুলের সঙ্গে ম্যাচিং করেই কিন্তু আসলে ওই কাপড়টা নিয়ে নিয়েছি। তো আমি এখন মেজারমেন্টটা আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন। তো সেটা হচ্ছে পুরা ঝুলটা হচ্ছে 35 ইঞ্চি। তো আমি এখানে 37 ইঞ্চি তৈরি করেছি। কোমরের মেজারমেন্ট 31, টপ পার্টের মেজারমেন্ট 13, বডির মেজারমেন্ট 31 এবং শোল্ডারের মেজারমেন্টটা হচ্ছে 12 ইঞ্চি, ওকে? তো এই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু কাপড়টা আমি কাটিং এবং সেলাই করব। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, ভিডিওর সঙ্গে থাকবেন। তো দেখুন, আমি কাপড়টাকে পুরোপুরি কিন্তু ভাঁজ করে নিচ্ছি, দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং পুরোটা বিছিয়ে দিয়েছি, ওকে? তো একটু যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন, পুরো কাপড়টা দুই ভাঁজে ভাঁজ করা রয়েছে। এটা কিন্তু আসলে 2.5 হাত বহরের কাপড়, তার জন্য আমাদের কিন্তু দুই গজ দিয়ে কিন্তু একটা 37 ইঞ্চি ঝুলের ড্রেস আপ হবে। তো আমি দুই পরল কাপড়টাকে আবার একটা কোনাকুনি ভাবে ভাঁজ করে দিচ্ছি, দেখুন।
একদম কোণা কোণে ভাবে ভাঁজ করে দিলাম। আপনারা চাইলে ওই সাইড থেকে এবং এই সাইড থেকে যে কোনো কর্নার থেকে কিন্তু আপনারা আসলে আপনাদের ফ্রকের নিচের যে স্কার্ট পার্ট আছে সেটা কিন্তু তুলে নিতে পারেন। তো আমি এদিকে করে নিলাম। তো এবার আমরা যেটা করব, কোমরের যে মাপটা আছে সেটা নিয়ে নিব। তো কোমরের মাপটা আমি একটু বেশি করে দিচ্ছি, দেখুন 9 × 2 = 18, 18 × 2 = 36-এর কোমর। আসলে আমাদের বডির মেজারমেন্টটা আমি নিয়েছি হচ্ছে 33। তো এবার আমরা 13 ইঞ্চি যে আমাদের টপ পার্টের মেজারমেন্টটা, সেই 13 ইঞ্চি আমি উপরে রেখে দেন বাকিটা কিন্তু নিচের যে ঝুলটা আছে সেটা দিচ্ছি। দেখুন ঝুলটা আমি 37.5 ইঞ্চি দিচ্ছি, যাতে আমাদের সেলাই করার পরে 37 তার সাথে একটু মানে এরকমই থাকে আর কি। তো আমি দেখলাম যে এটা কত ইঞ্চি, 24 ইঞ্চি। তো 24 ইঞ্চি ধরে ধরে আমি এখন কিন্তু পুরোটাই মেজারমেন্টটা নিয়ে নিব। দেখুন এভাবে করে, তো এবার আমি এটাকে কাটিং করে নিচ্ছি। তো আমি মিডল পয়েন্টটা একটু সিলেক্ট করে দিলাম, কারণ সেলাইয়ের সময় কিন্তু মিডল পয়েন্টটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো হয়ে গেল আমাদের স্কার্ট পার্টটা। এবার আমরা যে বাকি অংশ থেকে কাপড় বেঁচে গেল ওইখান থেকেই কিন্তু আসলে আমি এখন টপ পার্টটা উঠিয়ে নিব, মানে উপরের যে বডি পার্টটা আছে সেইটা। তো আমার এখান থেকে মোটামুটি ভালোই কাপড় বেঁচে গেছে। আমি ভাবতেছি যে এখান থেকেই আমাদের যে টপ পার্টটা আছে সেই কাপড়টা তুলে নিব। ওকে, এই যে দেখুন এখান থেকে আমাদের কিন্তু উপরে বডি পার্টটা উঠে আসবে। তো আমরা সবসময় চেষ্টা করবো অনেক সুন্দর করে ডিজাইন শেখার জন্য। ওকে, তো তার জন্য অবশ্যই মনোযোগ সহকারে ভিডিও দেখতে হবে এবং নিজেরাও ট্রাই করতে হবে, তাই না? তো যাই হোক, আমি এখানে এতটা পর্যন্ত কাপড় নেব, 5 ইঞ্চি বা 4.5 ইঞ্চি এরকম কাপড় নেব। তো দেখুন আমি এখানে 6 ইঞ্চি নিচ্ছি, তার কারণ হচ্ছে আমাদের সেলাই করার পরে যাতে 5.5 বা 5 ইঞ্চি কাপড় থাকে। তো এখন আমি এটাকে কাটিং করে নিব। এটা কিন্তু আমি আমাদের গলার ওই দিক দিয়ে হবে আর কি। তো এটা যদি আমি দিই তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে, স্টাইলিশ লাগবে, প্লাস ফর্সা যারা আছে তাদের কিন্তু গায়ে এটা ফুটে উঠবে, তাই না? সাদার ওইটা কিন্তু সেরকম অতটাও ফুটতো না। তো তার জন্য আমি এখানে ভেবে এই কাপড়টা বসিয়েছি। তো আমি কিন্তু এখানে এটার সঙ্গে সেলাই করে নিলাম, নেওয়ার পরে ওইটাকে সামনে এবং পিছনের কাপড়টাকে দুই ভাঁজ করে রেখে দেন কিন্তু আমি এখন গলার মেজারমেন্টটা নিচ্ছি। আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই অনেক সুন্দর করে ডিজাইন করা শিখে যাবেন। তো দেখুন নর্মালি যদি আপনারা ছোট বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে এরকম করে গলা দিতে পারেন, চাইলে কিন্তু একটু বড় করেও গলাটা দিয়ে নিতে পারেন। তো আমি এখন দিচ্ছি হচ্ছে 3 ইঞ্চি চওড়া এবং 3 ইঞ্চি লম্বা। তাহলে হবে কি, গলাটা একটু বড় লাগবে কিন্তু আসলে কিন্তু অতটাও বড় না। তো আপনারা এভাবে করে ডিজাইন করার চেষ্টা করবেন। রিসেন্ট কিন্তু মার্কেটগুলোতে এরকম করে গলা বেশিরভাগই থাকে, দেখতে অনেকটা সুন্দর লাগে। তো আমি এখানে 3 ইঞ্চিতে শোল্ডারের যে মেজারমেন্টটা আছে সেটা দিচ্ছি এবং এখানে দিচ্ছি হচ্ছে 6.5 ইঞ্চিতে। আর আমি দিচ্ছি 8 × 16 = 16, 16 × 32-এর একটা কোমর। আর দেখুন কোমরেও কিন্তু আমি ঠিক তাই দিচ্ছি। আসলে আমরা এখানে ফিতা লাগাবো যেহেতু, সেহেতু আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। তো আপনারা অবশ্যই এভাবে করে ট্রাই করবেন। আমি এখানে কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। আমাদের কিন্তু একসঙ্গে দুইটাই হচ্ছে, মানে পিছনের সাইড এবং সামনের সাইড দুই সাইডটাই। তো দেখুন আমাদের কিন্তু গলাটা কাটিং করে নেওয়া হয়ে গেল। এবার আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে এটা 14 ইঞ্চি নিয়েছি। আসলে আমাদের হাফ হাফ সেলাইয়ের পরে আমাদের 13 ইঞ্চি টিকে যাবে। তো হয়ে গেল আমাদের এটা কাটিং করে নেওয়া। তো দেখুন এরকম করে ড্রেস আপটা হালকা কিছু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কেমন করে হবে আর কি। এটা আসলে একটা ফিতা,
আমি এটা একটু কাটিং করে নিয়েছি, বেশি একটা চওড়া না, কিন্তু আপনারা চাইলে 2 ইঞ্চিতেও কিন্তু কাটিং করে নিতে পারেন। আমি এখানে বেশি করে লম্বা করে নিয়েছি, আর সঙ্গে করে নিয়েছি হচ্ছে কি সেলাইটা একটু কুচি কুচি করে নিয়েছি, দেখুন ওইটাকে সেলাই করে মানে ভাঁজ করে সেলাই করার পরে আমি কিন্তু এটা একটু একটু কুচি কুচি করে একটা সুন্দর ডিজাইন করার চেষ্টা করেছি। এছাড়াও আমি এখানে ফলসের জন্য কাপড় কাটিং করেছি, দেখুন আপনার ড্রেস আপের যে অরিজিনাল ঝুল সেখান থেকে 1 বা 2 ইঞ্চি কম করে দিলেই কিন্তু ফলসটা বেশি সুন্দর লাগে। তো আমি এখানে এই একই মেজারমেন্ট অনুযায়ী এরকম করে একটা কাপড় কাটিং করে নিয়েছি, দেখুন মানে ওটার যতটা লাল কাপড়টা থাকবে এটারও ততটাই থাকবে, যাতে আমাদের সেলাই করার পরে একই জায়গায় ওটা পড়ে যায়। তো দেখুন আমি যদি এটার নিচে ওই ঘি কালারটা দিতাম তাহলে কিন্তু ওই লালের মতো যে কাপড়টা সেটা কিন্তু আসলে অতটা ডিপ হতো না, যার কারণে আমি ওইটুকুতে এই কাপড়টা অ্যাড করে দিয়েছি, তাতে করে কিন্তু ড্রেস আপটা অনেকটা সুন্দর আসবে। ওকে, তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও A to Z দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাতে করে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। আসলে হয়তো বা ফার্স্টেই যদি আপনারা ওইটুকু দেখে চলে যাইতেন যেটা একটা নর্মাল ডিজাইন, এখানে আবার কি দেখার আছে, তাহলে কিন্তু ভুল করতেন, তাই না? বলুন, আমি যে ওটা কি করে তৈরি করেছি সেটা তো আপনারা বুঝতে পারতেন না। এই যে দেখুন লালের এখানে, লালের এখানে কিন্তু পিছনের অংশটাও কিন্তু আমি লালই দিয়েছি, তাতে করে ড্রেস আপটা কিন্তু বেশি ডিপ হচ্ছে, অনেকটা সুন্দর লাগতেছে। যদি আপনারা এটা না দেখতেন তাহলে কিন্তু এটা কিন্তু আপনাদের অজানাই থাকতো, তাই না? তো তাই জন্য আমি বলবো যে আপনারা এভাবে করে ডিজাইন করা শিখুন, পুরোপুরি ভিডিওটা দেখুন এবং নিজেরাও সুন্দর করে ডিজাইন করা শিখে যান। তো এটা তো আমরা কাটিং করে নিলাম, এবার আমি এখানে একটু ছোট ছোট করে কাটিং করে দিচ্ছি, তাতে করে আমাদের গলার শেপটা কিন্তু সুন্দর চলে আসবে। তো আপনারা অবশ্যই এভাবে করে কাটিং করে নেবেন, দেখবেন আবার ওই সেলাইয়ের সুতাটা যেন না কেটে যায়, তাহলে কিন্তু আবার সমস্যা। তো সাবধানের সাথে কাটবেন। আমার এটা পুরোটা কাটিং করা হয়ে গেল, এবার আমরা এটাকে উল্টে নিতে পারবো, কিন্তু উল্টাবো না, আমি পিছনের পাটাও ঠিক একইভাবে করে উল্টে নিয়েছি, দেখুন এভাবে করে। তো একটা উল্টে একটা সিধা করে কিন্তু আমাদেরকে এই ডিজাইনটা করতে হবে। দেখুন আমি এটা সিধা পাটে করে রেখেছি, আর এটাকে আমি দেখুন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, দেখুন আমাদের ফুলের পাটটা কিন্তু এর উপরে পড়ছে। তো এটা করতে হয়তো বা আপনাদের মাথা ঘুরে উঠতে পারে যে মানে কোন দিকে করলে যেন কোন দিকে হয়ে যায়, তো আপনারা অবশ্যই খেয়াল করবেন আমি কেমন করে এটা করেছি। সিধা পাট ওইটা এবং এটার নিচের পাটটা কিন্তু আমাদের, দেখুন এটা কিন্তু আমাদের উল্টা পাট, উপরে যেটা আছে সবার উপরে এবং ভিতরের অংশটা কিন্তু সিধা। তো আমি এখানে ঢুকে দেওয়ার পরে কিন্তু আমি এখানে আসলে সেলাইটা করে নেবো, শোল্ডারের এখানে ডাবল সেলাই করে, দেখুন দুইটায় কিন্তু আমি ডাবল সেলাই করে দিয়েছি। একটা সেলাই দিলেও সমস্যা নেই, ভিতরের সেলাইগুলো কিন্তু আসলে খুলে না। তো দেখুন এটা উল্টা পাট, এটা আমাদের সিধা পাট, দেখুন আমাদের এটা কিন্তু প্রফেশনালি ডিজাইন করার মতো হলো, ভিতরে মানে নিচে এবং উপরে কিন্তু কোনো জোড়া পাট থাকলো না, তাই না? তো এভাবে করে ডিজাইন করলে আপনাদের অনেকটা সুন্দর ডিজাইন চলে আসবে। তো তো দেখুন আমি এবার যেটা করেছি সেটা হচ্ছে এই যে এখানকার যে অংশটা আছে নিচের যে স্কার্ট পার্টটা সেটাকে আমি এখন জয়েন করব। তো ফলস যদি আপনারা দিতে চান তাহলে হয়তো বা অনেকেরই আছে ফলস মানে নিচে থাকবে, তো নিচে আগে সেলাই করে নেবেন এমনটা কিন্তু না, যেটা উপরে থাকবে সেটা ঠিক আপনাকে বডির পার্টের সঙ্গে আগে সেলাই করতে হবে, যেটা যতটা উপরে সেটা প্রথম সেলাই করতে হবে, তারপরে যে লেয়ারটা তারপরে সেলাই করতে হবে এরকম করে। তো আমি এখানে ডাবল সেলাই করে নিচ্ছি, তো দেখুন এই যে আমাদের ডাবল সেলাই করা হয়ে গেল, আমরা কিন্তু চাইলে একটা সেলাইও করে নিতে পারতাম। তো দেখুন আমাদের, আপনারা চাইলে যারা এক পরল কাপড় দিবেন ফলস দিবেন না তারা ওইভাবে করেও নিতে পারেন। আমি এখানে যেহেতু ফলসটা দিব সেহেতু আমি কিন্তু এখানে সেলাইটা করে নিচ্ছি, এটা যেহেতু নিচে থাকবে সেহেতু আমি এখানে কিন্তু নিচেই দিয়ে নিচ্ছি। তো আমি একটু মানে কুচি করে দিচ্ছি,
তাতে করে আমাদের কিন্তু ফ্রকটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো আপনারা যদি রেডিমেড বা ভালো কোনো একটা ড্রেস আপ তৈরি করতে চান তাহলে অবশ্যই ফলসটা দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন এক পরল কাপড় দিয়ে তৈরি করলে যা সুন্দর হয়, ফলস দিলে কিন্তু ড্রেস আপটা ডাবল সুন্দর হবে, পরলে একদম অনেকটা সুন্দর লাগবে। তো আপনারা অবশ্যই, তো আমি একইভাবে দুইটা লাগিয়ে নিয়েছি। এবার আমরা এই বেলটা এখানে সেলাই করে দিব। তো আমরা কিন্তু চাইলে সরাসরি কোমরের ওখানে দিতে পারি। তো দেখুন আমি একটা ফুল তৈরি করে নিয়েছি। আপনারা যদি এসব ফুল তৈরি করতে চান তাহলে আমাদের আরও কয়েকটা চ্যানেল আছে, আমাদের হোম পেজে অ্যাড করা আছে, তো সেই চ্যানেলগুলোকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে নিয়ে রাখতে পারেন। তো দেখুন আমি এখানে সেলাই করে নিচ্ছি এভাবে করে। ওকে, আমি কিন্তু লম্বালম্বিভাবে মানে সেলাইটা করিনি, চওড়াভাবে সেলাইটা করিনি, আমি এভাবে করে সেলাই করে নিয়েছি। তাতে করে এটা দেখতে কিন্তু আলাদা একটা সৌন্দর্য অ্যাড হবে। দেখুন আমি এভাবে করে এতদূর পর্যন্ত সেলাইটা করে নিয়েছি। এবার আমরা গলার যে সেলাইটা আছে সেটা করে নিব, এবং হাত আর এখানে গলা সেলাই আমি এটা ইউজ করব, দেখতে অনেকটা সুন্দর লাগে। তো দেখুন আমি এখানে গলা সেলাইটা দিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে আমাদের ওটা সেলাই করে নেওয়া গলা এবং হাতাটা। আমি একটু আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবার আমরা সাইডটা সেলাই করে দিয়ে নিচের এই সেলাইটা করে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে বিউটিফুল বেবি ফ্রকটা। তারপরে কিন্তু আমি আসলে ওই মুক্তা পাথরগুলো লাগিয়ে নিয়েছি। তো এখানে একটু যদি খেয়াল করেন, দেখুন আমি যে নিচের পাড়টা মানে উপরে যেটা থাকবে আর কি, সেটা কিন্তু আমি আগে নিয়ে নিচ্ছি এভাবে করে। দেখুন তো আমরা যদি দুইটা একসঙ্গে করে নিতাম তাহলে কিন্তু ড্রেস আপটা অতটাও সুন্দর লাগতো না। তো এটাকে যদি আমরা আলাদা করে করে নিই তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে। তো অবশ্যই আপনারা এভাবে করে ডিজাইন করার চেষ্টা করবেন। দেখুন এই তো, এবার আমরা আমাদের যে ফলসটা সেটা এরকম করে নিয়ে দেন কিন্তু সেলাইটা করে নিব। এই যে দেখুন, তো আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দেবেন। তো এই যে আমি এখানে জিগজ্যাগ সেলাই দিব, আপনারা চাইলে পিকোর বলতেও পারেন। তো আমি একটা সেলাই করে নিয়েছি, নর্মালি যে সোজা সেলাইগুলো হয় সেই সেলাইটা করে নিয়ে দেন কিন্তু আমি এই সেলাইটার মাধ্যমে এটাকে জিগজ্যাগ সেলাই দিয়ে নিচ্ছি। ওকে, তো আপনারা যদি আঁকা বাঁকা শেপ নিয়ে আসতে চান তাহলে কিন্তু ওই যে যেগুলো রক না কি যেন বলে, হ্যাঁ ওইগুলো কিন্তু এর ভিতরে দিতে পারেন। তো নেক্সট টাইম আমি সেগুলো দিয়েও আপনাদের সঙ্গে শেয়ার করব ডিজাইন করা, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো দেখুন ঠিক একইভাবে আমি পুরোটা সেলাই করে নিব। তো হয়ে গেল আমাদের বিউটিফুল বেবি ফ্রকটা। তো আপনারা অবশ্যই এভাবে করে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের অনেকটা ভালো লেগেছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এখানে মাত্র 2 গজ কাপড় উপরের অংশ আর 1 গজ কাপড় কিন্তু আমি ফলসে ইউজ করেছি, আর উপরে যে অংশটা সেটা আমি 1/2 গজ পরিমাণ করেছি। তো সেটা আমাদের বেশি একটা কাপড় কিন্তু লাগেনি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।